47টি রেলগেট দোকানদার সমিতি শ্রী শ্রী গ্রহরাজের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়েছে 20 আগস্ট শনিবার। সেই অনুষ্ঠানকে ঘিরে আজ 47টি রেলগেট বাজার এলাকায় বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। আর এই বাউল সঙ্গীতে বিশেষ গায়ক হিসেবে এসেছেন জি বাংলা খ্যাত শিল্পী কার্তিক দাস বাউল। এ বিষয় নিয়ে কি জানালেন উদ্যোক্তারা এবং নদিয়া জেলা পরিষদের সদস্য তীব্রজ্যোতি দাস, চাকতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাকির হোসেন মন্ডল, শোনাব আপনাদের। নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট, আবদা খবর। এই খাঁচার ভিতর আছি পাখি কবে আসে যায়। করোনার সময় আমরা বহু শিল্পীকে হারিয়েছি, বহু বন্ধুরা চলে গেছেন, আমাদের যাদের অনুপ্রেরণা নয়, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, সেসব গুণী শিল্পীরাই আজকে চলে যাচ্ছেন একের পর এক। কেন এমন একটি পাখি যাকে পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে নাই, না জীবনে মনে দিন পারবে। বাউল সঙ্গীত পল্লী গ্রামের মানুষের মনের কথা যারা বলে তাদের নিয়ে এসে, এর আগে বহু বড় বড় শিল্পী এসছে, আজকেও এসছে, এই 47টি রেলগেট দোকানদার সমিতি যাকে এনেছেন, এই মুহূর্তে পশ্চিমবাংলার গ্রামের মানুষের মনের কথা বলার যে বাউল সঙ্গীত, এই সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী এই মুহূর্তে পশ্চিমবাংলার কার্তিক দাস বাউল আজকে এই সঙ্গীত পরিবেশন করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমরা এলাকার মানুষের পক্ষ থেকে, গেট কমিটির পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কিছু শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো পশ্চিমবঙ্গের এটা কৃষ্টির সংস্কৃতি, কেন বাংলা গানের শিকড় হচ্ছে বাউল গান। তো এই শ্রী শনি বাবা গ্রহরাজের উপলক্ষে শ্রীমালী 47টি রেলগেট কমিটি যে একটা সুন্দর বিখ্যাত বাউল সঙ্গীতকে নিয়ে এসে শিমুরালীবাসীকে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে দিচ্ছে, এর জন্য 47টি রেলগেট বাজার কমিটির অসংখ্য ধন্যবাদ জানায়। আর পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে ফিরিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখেছেন আজকে ভার্চুয়ালে কীভাবে দুর্গা পুজোকে 42,000 পুজো কমিটিকে কীভাবে উৎসব অর্থাৎ ফেস্টিভ মুখে নিয়ে আসার জন্য বাংলাকে চেষ্টা করছে, এবং আজকে 47টি বাজার কমিটিও একটা ফেস্টিভ মুখ শিমুরালীবাসীকে উপহার দিচ্ছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি
বজায় থাকে। শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে এলাকাবাসীর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আমি কামনা করি। আমাদের এর আগে বাজার কমিটি থেকে প্রচুর বড় বড় অনুষ্ঠান আমরা করেছি, তীর্থ, ডিসি, জীবনদাস বাউল, লক্ষণ দাস বাউল, বহু বড় প্রোগ্রাম করেছি। এবছর কার্তিক দাস বাউল এসছেন, উনিও বড় শিল্পী, এই মাটির মানুষ এবং মাটির কথা, এই যে বীরভূম থেকে এসে যে বাউলটা আমাদের মধ্যে পরিবেশন করবেন, এটা আমরা বাজার কমিটি থেকে প্রতি বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করে থাকি, বাউল অনুষ্ঠানটা করে থাকি। এবছর আমরা সেই অনুষ্ঠানটা করছি সব দোকানদারদের একটু আনন্দ দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনের তরফ থেকে কেমন আপনাদের প্রস্তুতি? সাহায্য আমরা ওনারা করেছেন, এমনি সেবিক থেকে শুরু করে উনি থেকে আসা থেকে শুরু করে প্রশাসন খুব আমাদের সহযোগিতা করেছে। কী নাম আপনার? সৈকত বিশ্বাস, সহ সম্পাদক বাজার কমিটি। আমরা দীর্ঘ 38 বছর ধরে স্বচ্ছ সিরিয়ালগেট দোকানদার সমিতি গ্রহরাজে পুজোর অনুষ্ঠান করে আসছে, আর সম্পূর্ণ কোভিড সময় থেকে শুরু করে সর্বসময় শুধু ব্যবসায়ীরা ব্যবসায়ই করে না, সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। আমরা তার একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য প্রতি বছর সাধারণ মানুষের সঙ্গে এই অনুষ্ঠানটা করে থাকি। কী নাম আপনার? শ্যামল বোস, স্বচ্ছ সিরিয়ালগেট দোকানদার সমিতির কার্যকারী সভাপতি। আমরা এই প্রতিবার পুজো উপলক্ষে লকডাউনের জন্য আমরা করতে পারি, তবু গত বছর আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আর এই আমরা বাউল সঙ্গীতের উপরে উদ্যোগ নেই, এই কারণেই আমাদের এই এলাকাটা গ্রাম বাংলার মানুষ বাউল সঙ্গীতটা খুব তারা ভালোবাসে, এই জন্য সবাইকে মানে আনন্দ দেওয়ার জন্য আমরা বাউল সঙ্গীতটা বেছে নেই, এই জন্যে বাউল সঙ্গীতটা আমরা অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান আমরা যাতে সুস্থভাবে মানুষ প্রতিবারই সহযোগিতা করে সেটাই আমাদের আনন্দ, এটাই আমাদের বলার এইটুকু। কী নাম আপনার? আমার নাম নুন্নবী ভাগাড়িয়া, আমি 47 স্টেট ব্যাংকের দোকানদার সমিতির সভাপতি।